ওকে, দেখো আজকে আমরা হলো লজিক গেট দিয়ে শুরু করব। লজিক গেট জিনিসটা কি? এটা একটা ইলেকট্রনীয় সার্কিট, ঠিক আছে, যেগুলা কয়েকটা ইনপুটের জন্য তোমাকে পার্টিকুলার একটা মাত্র কি করবে, আউটপুট দিবে। ইনপুট ক্যান বি টু, মানে একটাও হতে হবে এমন কোনো কথা নেই, একটাও হতে পারে, কোনো কোনো লজিক সার্কিটে দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, ম্যাক্সিমামও হতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য গেট। আর আমরা যদি বেসিক বা মৌলিক তিনটা লজিক গেটের নাম বলি, সেটা হলো সবাই জানি আমরা অ্যান্ড গেট, অর গেট, অ্যান্ড কি নট গেট। আমি জাস্ট একটু রিকল করে নিতেছি, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, আমরা বাইনারি কনভার্সন তো আশা করি সবাই পারি, 2 to the power 0, 2 to the power 1, 2 স্কোয়ার, তাই না? এইভাবে করে যাওয়া যায়। তাই 2 to the power 0 কত? 1, 2 to the power 1 তো 2, আর 2 স্কোয়ার কত হয়? 4। তাহলে তুমি যদি একটু চিন্তা করে দেখো, এইখানে কিন্তু আমরা জিরো থেকে আমার একটু পর লাগবে, তো তাই আমরা এটা একটু জাস্ট করে নিতেছি। আমরা এইভাবে করে কিন্তু 0 থেকে 7 পর্যন্ত এনি নাম্বারের ডেসিমেল যে নাম্বারগুলো, যেগুলো আমরা প্রতিদিন ইউজ করি, সেগুলোর বাইনারি ফর্মটা কিন্তু মেক করতে পারি। এগুলো হলো ডেসিমেল নাম্বার, সবাই কিন্তু তুলবা একসাথেই, আর এগুলার বাইনারি ফর্ম আমি করব। যেমন খেয়াল করো, আমি যদি চিন্তা করি, 1 0-এর বাইনারি কি হবে? আমি কি 4 to 1-এর মধ্যে কোনো সংখ্যাকে নিতে হইতেছে? না। তাহলে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো। 1-এর জন্য বাইনারি কত হবে? জাস্ট কি 1-কে নিতেছি, বাকি দুটো কি নিচ্ছি? না। তাহলে কি 0 0। 2-এর জন্য জাস্ট এইটাকে নিতেছি স্যার, বাকিগুলো নিচ্ছি না। 3-এর জন্য কত? 2 আর 1। 4-এর জন্য কত? জাস্ট এইটাকে নিচ্ছি, বাকিগুলো নিচ্ছেন না স্যার। 5-এর জন্য কত? 4 আর 1। 6-এর জন্য কত? 4 আর 2। 7-এর জন্য কি? 3 জনকেই নিতে হইতাছে। তাইলে যদি একটু সামার, এখানে আমরা একটা প্যাটার্ন খেয়াল করি, এটা সবাই পারো তোমরা, যে প্রথম ডেসিমেল পয়েন্ট যেটা সেটা 0 1 0 1 0 1, তারপর কি 0 0 1 0 0 1, আর লাস্টেরটাই কি 4টা 0 4টা 1। তাহলে খেয়াল করে দেখো তো, এটা কয় বিট হইলো? প্রত্যেকটারে তো কি বলে বলো তো, একটা করে বিট বলে, তাই না? এখানে কয় বিট নিছি আমরা? 3 বিট। আমরা কয় বিট নিছি? 3 বিট। তাহলে খেয়াল করে দেখো, 2 to the power কত হয়? কিউব। তাহলে এন এর মান যদি 3 হয়, তাহলে এটা 2 to the power n এর ফর্মুলাকে মানে সাপোর্ট করে। তার মানে 2 to the power n, তার মানে কত কিউব দিলে? 8 হয়। তাহলে 8-এর ক্ষেত্রে কত থেকে কতকে রিপ্রেজেন্ট করা যাবে? 0 to 7। এখন যদি n এর মান আমি 4 নেই, তাহলে 2 to the power n, তাহলে 2 to the power 4, তার মানে কত? 16। তাহলে 4 বিট দিয়ে কত থেকে কত পর্যন্ত রিপ্রেজেন্ট করা যাবে? 0 to 0 to, বলো এনিওয়ান? 15, তাই না? ওই যে এক খালি সাবট্রাক্ট করে বলতে হয়, তার মানে এভাবে আমরা পারবো। এরপর যদি আমি যাই, দেখো আমরা সবাই জানি যে অর গেটে বা অ্যান্ড গেটে, আচ্ছা অ্যান্ড গেটের যদি একটা কথা বলি, অ্যান্ড গেটের ক্ষেত্রে খেয়াল করো, অ্যান্ড গেটটা দেখতে কিরকম হয়, একটা স্যার ডি এর মতো লিখি আমরা, কি এখানে মিনিমাম কয়টা অ্যান্ড গেটের ক্ষেত্রে কয়টা মিনিমাম ইনপুট থাকতে হবে? 2টা। ম্যাক্সিমাম অ্যান্ড সংখ্যক থাকতে পারে, দুইটাই থাকতে হবে এমন কোনো কথা নেই। তাহলে 2টা ইনপুট, কিন্তু আউটপুট কয়টা হবে বলো তো? আউটপুট হবে 1টা। তাহলে অ্যান্ড গেট হলো বুলিয়ান মাল্টিপ্লিকেশন করে। অ্যান্ড গেট কি করে? বুলিয়ান। ওকে, অ্যান্ড গেট যেহেতু বুলিয়ান মাল্টিপ্লিকেশন করে, মাল্টিপ্লিকেশন নর্মাল গুণ না, এটা বুলিয়ান গুণ বা লজিক্যাল গুণ। লজিক্যাল গুণ জিনিসটা কি একটু পরে আমরা বুঝবো, গিভ মি সাম টাইম। খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে যদি আমার ইনপুট এ আর বি হয়, আউটপুটটাকে যদি আমি ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি, ওয়াই ক্যান বি রিটেন অ্যাজ ফর কোন গেট? অ্যান্ড গেটের জন্য এ ইন্টু বি। ওকে, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, যারা জানো তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা জিনিস জিজ্ঞাস করি, যে ধরো অ্যান্ড গেটের ক্ষেত্রে 1 into 1 কত হয়? 1 হয়, তাই না? আর 0 into 1 কত হয়? 0। কেন 0 হয়? 0 সবাই জানি যে একবার হলো পড়ছি, কেন 0 হয়? আমার প্রশ্নটা এটা, সিরিজে থাকে তো একটা দিয়ে যদি একটা দিয়ে যদি ট্রানজিশন না যায় তাহলে পুরোটাই। গ্রেট অ্যানসার, এটাই আমি খুঁজতেছিলাম। শোনো, যারা জানো না, এবারে একদম শুরু থেকে যাই আমরা। ও যেটা বলছে শোনো, এই অধ্যায়টা কিন্তু আমাদের ফিজিক্সেও দরকার, তো আমরা ফিজিক্সে করব না, আমরা এখান থেকে ভালোভাবে শিখবো। তাহলে দেখো, 2টা ইনপুট আছে, এ বি, আগে বুঝি। ইনপুট যদি 2টা হয়, তার মানে এন এর মান কত স্যার? 2। তাহলে 2 to the power n হলে কত হবে? 4। তাহলে কত থেকে কতর বাইনারি লিখবো আমি? 0 to 3 বাইনারি। দেখো তো, আমি 0 1 2 3 বাইনারি লিখছি না, বুঝতেছো? ওয়াফে। ওকে, আরেকটা জিনিস আমি একটু বলে দেই, আগেই আমি ক্লিয়ার করি, 0 means অফ অথবা ফলস। ওকে, কোন একটা সুইচ আছে, সেই সুইচটা কি আছে? বন্ধ আছে, অথবা কোনো জিনিসের ভ্যালু কি? মিথ্যা। ওকে, অথবা আরেকটা জিনিসও বুঝায়, সেটা কি? 0 means লো, আর 1 means কি? অন, ট্রু, হাই। একটা জিনিস বুঝাই,
আমি এটা এসএসসি তেও একদিন বলছিলাম যে কোন একটা জিনিসের লজিক্যাল ভ্যালু জিরো মানে, জিরো মানে ভোল্টেজের মান, এটা এমসিকিউ তে আসে, ভালো করে লিখে নেই বাবু, ভোল্টেজের মান 0 to 0.8 volt, কোন একটা জিনিসের মান জিরো মানে ভোল্টেজের ক্ষেত্রে কত হয়, জিরো টু জিরো থেকে 0.8 volt পর্যন্ত। আর খেয়াল করে দেখো, ওয়ান মানে বোঝায় হলো 2 থেকে +5 volt পর্যন্ত। তার মানে এমসিকিউ তে বলে যে জিরোর জন্য ভোল্টেজের ভ্যালু কত হবে 0 to 0.8 volt, আর ওয়ানের জন্য ভ্যালু কত হবে 2 to 5 volt। তার মানে কোন মানটা কোন সংজ্ঞায়িত করা হয় নাই, এটা আবার মাঝে মাঝে এমসিকিউ তে দিয়ে দেয়, সেটা হলো 0.8 থেকে 2 volt পর্যন্ত, এইটার জন্য কোনো ভ্যালু সংজ্ঞায়িত করা হয় নাই। যেমন আমি একটা জিনিস বলি, আমাদের ধরো এই লাইটের সুইচটা অন আছে, তার মানে এখানে 2 to 5 volt কোনো একটা ভোল্টেজ জেনারেট হইতেছে, আরেকটা সুইচ অফ আছে, তার মানে এখানে নেসেসারি না যে 0 ভোল্টেজই জেনারেট হবে, ইট কুড বি লাইক বিটুইন 0 to 0.8 volt। ওকে, এই জিনিসটা গেল। এখন এই এইখানে খেয়াল করে দেখো, আমি আশা করি ইনপুট গুলা বুঝছো, যে ইনপুট গুলা কেন আমি 0 0 0 1 1 0 1 1 লিখলাম, কারণ দুইটা যদি ইনপুট হয় কয় ধরনের ভ্যারিয়েশন পসিবল, চার ধরনের। এই চার ধরনেরই লিখছি না, দেখো আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমি 0 1 দিয়ে পড়াইতে পছন্দ করি, কিছু স্যার ট্রু আর ফলস দিয়ে পড়াই, সো যার যেটা ভালো লাগে টি এফ ও লিখলেও সমস্যা নেই, খালি 0 জায়গায় এফ লিখবা, 1 জায়গায় টি লিখবা। এখন একটা জিনিস বলি যে এইটার আউটপুট গুলা কিরকম হবে, যেমন ওই যে শান্ত বললো, তাহলে খেয়াল করে দেখি এটা হলো কি আমার কি এ মানে চাবি, চাবি ওই যে আমরা সার্কিট করছি না ছোটবেলায়, এটা কি চাবি বি। এখন খেয়াল করে দেখো এটা হলো ব্যাটারি, আর এইদিকে ধরো কথার কথা আমার একটা বাল্ব আছে, ওকে বাল্ব আছে। এখন চিন্তা করে দেখো কখন এই বাল্বটা জ্বলবে, যখন কি এটার ভিতর দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে, অ্যালং উইথ কি এটার ভিতর দিয়েও বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে দেখো 0 0 মানে কি, এটাও সুইচ ওপেন, এটাও কি সুইচ ওপেন, বাল্ব কি জ্বলার কোনো চান্সেস আছে না। তাহলে খেয়াল করে দেখো এটা 0 0 1 এর ক্ষেত্রেও কি হবে 0 1 0 এর ক্ষেত্রেও কত হবে 0 1 1 এর ক্ষেত্রে কি দুইটাই কি ক্লোজড হয়ে গেছে না, এই এই কম্বিনেশন ছাড়া অন্য কোনো কম্বিনেশনে কি জ্বলবে। আমরা কি 3 ইনপুটের জন্য পারবো, দেখো তো 3 ইনপুটের জন্য কি ইনপুট গুলা কি নিবা এ বি সি, আর আউটপুটটা হবে কি ওয়াই, আউটপুটটা হবে কি তখন ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু বি ইন্টু সি। ইনপুট গুলা কি কি ধরনের হবে আমরা পারবো না, 0 to 7, আর আউটপুটটা একমাত্র তখনই খেয়াল করে দেখো 1 হবে যখন কি 3টা লজিক্যাল ভ্যালু আছে, 3টাই যখন কি হবে হাই হবে, এটা ছাড়া কোনো ক্ষেত্রে কি এই জায়গায় আমরা পাবো বলো না। একটু পর সবাই ভালোভাবে তুলতে পারবো, আমি সময় দিব, তারপর খেয়াল করে দেখো অর গেটটা একটু বুঝাই। অর গেটটা হলো খেয়াল করে দেখো দেখতে কিরকম হয়, এটা হলো অনেকটা এইরকম, এইটাও তুমি 2 বা ততোধিক ইনপুট নিবা, অ্যান্ড আউটপুট সবসময় কত একটা, এবং সেই ক্ষেত্রে আউটপুটটা কি ওয়াই ইজ ইকাল টু এ প্লাস বি, মানে যে যে এখন যদি আমি পি আর কিউ নিই তাহলে এখানে কি হবে পি প্লাস কিউ, আর আমরা এটাকে নর্মাল যোগ কিন্তু বলি না, এটা কি বুলিয়ান যোগ বা লজিক্যাল যোগ, কেন আহাত বলো এর ক্ষেত্রে কি, এটা যেমন সিরিজ সার্কিট ছিল, এটা কি সার্কিট ছিল সিরিজ, এটা তাহলে কি সার্কিট প্যারালাল। তার মানে খেয়াল করে দেখো এই ক্ষেত্রে তোমরা তো পারোই যে সুইচ গুলা প্যারালাল নোডে কানেকশনে থাকে। তাহলে দেখো এইখানে হলো আমার বাল্বটা, তাহলে দেখো আমি যদি ফর অর গেট সার্কিটটা বিল্ড আপ করি তাহলে সেই ক্ষেত্রে এটা হবে হলো এ বি, আচ্ছা এ বি এর উপরে তোমরা একটা কাজ করবা ইনপুট লিখে দিবা আর এটার উপরে হলো আউটপুট লিখে দিবা, তাহলে এটা সমান কি এ প্লাস বি, তাহলে এটা 0 0 0 1 1 0 1 1। তাহলে দেখো এটা হলো এক, এটার ক্ষেত্রে খেয়াল করো 0 0 এটাও ওপেন, এটাও ওপেন, জ্বলবে না, 0 1 এটা ওপেন, এটা কি ক্লোজড। তুমি তোমরা তো জানো প্যারালালে কি ডিভাইড হয়, কারেন্ট ডিভাইড হয়, প্যারালালে কি ডিভাইড হয় কারেন্ট, তার মানে এদিক দিয়ে বিদ্যুৎ এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে এদিক দিয়ে যাচ্ছে, তাই না। তার মানে খেয়াল করে দেখো এদিক দিয়ে হলেও কি কারেন্টটা চলে আসলো না এই পাশে, তার মানে কি বাল্ব জ্বলবে, তার মানে কি এই ক্ষেত্রে কি হবে 1 1 0 এর ক্ষেত্রেও কত হবে 1 1 1 এর ক্ষেত্রে তো 100% স্যার 1ই হবে। এবার দেখো নট গেট, নট গেটটাকে ইনভার্টারও বলে, নট গেটকে ইনভার্টারও বলে, এটার ক্ষেত্রে কি ইনপুটও একটা আউটপুটও কয়টা একটা, ঠিক আছে। এটা দেখলে বুঝছো আমার ওই যে টম এন্ড জেরি দেখছি না সবাই, ওই মিকি মাউসের নোজের মতো মনে পড়ে আর কি। তাহলে খেয়াল করে দেখো নট গেটের ক্ষেত্রে দেখো এটাকে আমরা দুই ভাবে উচ্চারণ করি, এ কমপ্লিমেন্ট অথবা এ বার, ওকে। তাহলে দেখো এটার ক্ষেত্রে ইনপুট যদি এ হয় তাহলে একটা ইনপুট 0 হতে পারে, একটা
ওয়ান হইতে পারে, খেয়াল করে দেখো এন এর মান যদি ওয়ান হয় তাহলে কত, টু টু দি পাওয়ার কত, ওয়ান, তাহলে কত কয়টা ইনপুট মানে কয় ধরনের ইনপুট আসবে, দুই ধরনের, তাহলে দুই ধরনের কি কি পসিবল বলো তো, জিরো আর ওয়ান, আর কি যাবো আমরা না, তাহলে দেখছো আমি ইনপুটের ক্ষেত্রে জিরো আর ওয়ান বসাইছি, তাহলে দেখো ইনভার্টার কি কাজ করে, যা ইনপুট দেন তার উল্টাটা পাই, তাহলে জিরো দিলে ওয়ান আর ওয়ান দিলে কি জিরো, দ্যাটস অল। এখন তাহলে আমরা আমরা যে ভাষা ইউজ করতেছি সেটা কি গেট, সেটা কি গেট আলিফ, আমরা ভাষায় যেটা ইউজ করি কি, অন করলে অন হয় অফ করলে অফ হয়, ওটা কি গেট, এই তিনটার কোনটা কোন গেট, আরে এটা তো সবাই পারার কথা, আমরা ভাষায় যেটা ইউজ করতেছি সেটা হলো বাফার গেট, সেটা হলো কি বাফার গেট, বাফার গেটের ক্ষেত্রে স্যার কিরকম হয় দেখো, এ যদি ইনপুট হয় আউটপুটও আমার কত এই, এ যদি ইনপুট হয় আউটপুটও আমার কত এই, দেখো এটা জিরো দিলে কি জিরোই, ওয়ান দিলে কি ওয়ানই, এবার তুলো